সম্মানিত ভিউয়ার্স, মোস্ট অফ দ্য কোশ্চেনের শিকার যেটা আমি হয়েছি, অনেক ভাই জিজ্ঞেস করেছে আমরা এয়ারডবে কিভাবে প্রপারলি জয়েন করতে পারি, কেন পেমেন্টটা পাই না, আর কিভাবে জয়েন করলে পেমেন্ট পাবো, এটা নিয়ে একটা আপডেট দিতে কিংবা ভিডিও দিতে কিংবা তাদেরকে বুঝাইতে। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনাদের অনেক অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন আসছেন, ইভেন যারা একটু অলস টাইপের তাদের জন্য আরও কাজে লাগবে। কারণ খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি একটা এয়ারডপের মধ্যে প্রপারলি জয়েন করবেন, মাসে 10-20,000 টাকা আর্নিং করবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না, লেটস স্টার্ট দ্য মেন পয়েন্ট। নতুন বন্ধু রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। তো বন্ধুরা, আমরা হচ্ছে আমাদের এখন যে মেন টপিক সেটা নিয়ে কথা বলি। আমি আজকে জয়েন করে দেখাবো হচ্ছে এই এয়ারডপটা, এই যে এইটা, এটা একটা হার্ড একটা প্রজেক্ট, MCHT হার্ড একটা প্রজেক্ট, এটা কেউ মিস করবেন না, ভালো একটা রিওয়ার্ডের সম্ভাবনা আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে বোর্ডের মধ্যে আপনারা ক্লিক করবেন, বোর্ডের মধ্যে ক্লিক করার পর কীভাবে কী করবেন একটু যেটা বুঝিয়ে দিতেছি। আর এখানে মজার একটা বিষয় আছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর জিনিসটা শিখতেও পারবেন। তো বোর্ডের মধ্যে ক্লিক করার পর স্টার্টের মধ্যে ক্লিক করে দেন, ভালোভাবে বুঝছেন জিনিসটা। এখানে দেখেন অপশন আছে কয়টা, গ্রেট স্টার্ট, সাবমিট, ইনভাইট ফ্রেন্ডস, উইথড্রয়াল, অ্যাভাউট, সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। ফার্স্ট অফ অল গ্রেট স্টার্টের অর্থ হলে আমরা শুরু করতেছি, ক্লিক করেন, স্টার্টে ক্লিক করলাম, এখন তাদের গ্রুপ জয়েন করলাম, ভালোভাবে বুঝেন, এখানে স্কিপ করেন না ভিডিওটা, যদিও কাজটা বুঝেন এখানে একটা কাহিনী আছে। চ্যানেল আমি অনুরোধ করতেছি কেউ ভিডিওটা স্কিপ করবেন। এখন মিডিয়ামের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন ভালোভাবে বুঝেন, এখন দেখবেন এটা মানে হয়তো ঝুলে থাকবে কিংবা এই লিঙ্কে ক্লিক করলে যাবে না, এরকম একটা কিছু কিন্তু দেখাবে, কারণ বাংলাদেশের সার্ভার থেকে মিডিয়ামটা অ্যাক্সেস করা যায় না। তো আমরা কী করবো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা VPN, আপনারা যে কোনো VPN, প্লে স্টোরে অনেক VPN আছে, সার্চ করলে হয়ে যাবে, আমি দেখাচ্ছি। প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট এই এরকম লিখলেই হবে, VPN, অনেক VPN পাবেন সার্চ বারে এন্টার করলে। আপনারা যেটা ভালো লাগে আপনারা একটা VPN ইউজ করবেন, টর্বো ইউজ করতে পারেন, সুপার ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো VPN ওটা। আমার কাছে পান্ডাটা ভালো মনে হচ্ছে, আমি পান্ডাটা কী করছি ইউজ করতেছি, আমি ওপেন করলাম, পান্ডাটা ওপেন করলাম, পান্ডাটাই মনে হয় বেস্ট হবে, আমি লিঙ্ক দিয়ে দেবেন। এটা জাস্ট স্ক্রলিং করে এখান থেকে ইউনাইটেড স্টেট দেওয়া আছে অলরেডি, টান দিয়ে উপরের দিকে দিয়ে দেবেন এরকম। অনেক সময় আবার ফ্রি থাকে না, যদি এটা ফ্রি না থাকে এটা আনইনস্টল করে নতুন আরেকটা ইনস্টল করে নিয়ে, এটা কানেক্টিং হচ্ছে সার্ভারটা, একটু ওয়েট করেন, আমি এটা অলরেডি কানেক্টেড, উপরের দিকে দেখতে পাচ্ছেন VPNটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখান থেকে মিনিমাইজ, দেখেন মিনিমাইজ করার পরে যে আমার গুগল ছিল, গুগলের মধ্যে টাচ করার পরে আমি যদি এখানে লিখি একটু ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, বোর্ড থেকে আমি ক্লিক করি মিডিয়ামের মধ্যে, দেখেন এখন কিন্তু এটা ঢুকবে, ওপেন লিঙ্ক, দেখেন এখন কিন্তু মিডিয়ামটা ওপেন হবে, আপনারা দেখেন ওপেন হয় না না হয়, এই দেখছেন ইনস্ট্যান্ট কিন্তু এটা কি হয়েছে, ওপেন হয়ে গেছে গা, কথা বুঝে আসছে। VPN-এর ব্যাপারটা বুঝতে পারছেন, এখানে ক্লিক করে জাস্ট এই ফলোর মধ্যে ক্লিক করে দেবেন, এটা ফলো করে দেবেন তাদেরকে, আমার তো এখন হবে না, আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই, জাস্ট ফলো করে দিবেন। আর এখানে একটা এই যে কী বলে যে এখানে একটা ক্লিক করে লাইক দিয়ে দেন, 14K অলরেডি তারা লাইক পাইছে। তো মিডিয়ামের ব্যাপারটা গেল, তারপরে আমি তো এটা মানে দেখানোর জন্য করতেছি, আমার জয়েন করার দরকার নেই। রেডিট, সেম রেডিটের মধ্যে ক্লিক করলে মাঝে মধ্যে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের মধ্যে রেডিটটাও অ্যাক্সেস করা যায় না। তো আপনারা যদি VPNটা কানেক্ট করেন সামরিক সময়ের জন্য, তখন কিন্তু আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, কথা বুঝে আসছে। এটা হলো প্রপারলি জয়েনের যে কথাটা বলো সেটা। তো ধরেন আমার রেডিটটাও হয়ে গেছে, এখন টুইটার তো আর ই লাগে না, VPN লাগে না, তাহলে আমি কী করবো, VPNটা অফ করে দিব, নিচের দিকে টানটা অফ করে দিব। কারণ কি, VPNটা যদি অ্যাক্সেস অবস্থা থাকে অনেক সময় আবার এটা স্প্যাম ধরতে পারে। টুইটারের মধ্যে চলে যাচ্ছি, মানে টুইটার আপনাকে স্ক্যামার হিসাবে ই করতে পারে, ডিটেক্ট করতে পারে, এটা স্বাভাবিক, করাটা স্বাভাবিক। আমি ফলো করে দিলাম, এখানে নোটিফিকেশনটা অন করে এখান থেকে তারা আবার বলছে কি, নিচের পোস্টে লাইক অ্যান্ড রিটুইট দ্য পোস্ট, এখানে একটা কাহিনী আছে সর্বশেষ, আপনার ভিডিওটা স্কিপ করেন না। তো এই পোস্টের মধ্যে আসার পর একটা লাইক দিলাম, লাইক দিয়ে আমি রিটুইটের মধ্যে ক্লিক করার পর কিউ টুইটের মধ্যে ক্লিক করার পর লিখলাম ধরেন অসাম প্রজেক্ট, আরে শালা লোলা অ্যাপস, এরকম একটা লিখলাম। লিখার পরে ধরেন আমি এখান থেকে একটা টুইট করে দিলাম, সাথে সাথে ইনস্ট্যান্ট এটা কী করবেন, ভিউ করে নেবেন, এখানে ভিউর মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে এই পোস্টটা এখানে চলে আসবে। আর ভিউ যদি হারাই ফেলেন তাহলে যে ক্রিপ্টো নিনজা যেমন এই আপনার প্রোফাইল আপনি ক্লিক করার পর এখানে চলে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে একটা টুইট আছে, এই যে এটা লিঙ্ক কপি করতে হবে পরবর্তী সময়ে। এখন হচ্ছে আমাদের সব কাজ শেষ, এখন বলতে হচ্ছে ক্লিপস সাবমিট ডিটেলস টু, মানে সব কিছু ওকে, এখন আমরা সাবমিট ডিটেলসের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন কী লেখা, ভালোভাবে বুঝেন,
complete a form on our website with details to verify that you have complete all tasks required to receive reward. Complete এর মধ্যে ক্লিক করে লিংকটা ওপেন করেন। দেখেন একটা মজার বিষয়, আমার কাছে অনেক ভালো লাগছে এই বিষয়টা। নিচে দিকে আসার পরে এখানে আপনার স্টেপ বাই স্টেপ সাবমিট করতে হবে। ইমেল দিবেন, টেলিগ্রাম আইডি, টুইটার আইডি, রিটুইট লিঙ্ক দিবেন, রেডিট আইডি দিবেন, মিডিয়াম। কথা বুঝে আসছে? এখন মোস্ট অফ দ্য কোশ্চেন বাই, এগুলো খুঁজতে খুঁজতে আমাদের দিন চলে যায়। না না না, আমি দেখাচ্ছি আপনারা। ফার্স্টে বলছে এয়ারড্রপে কাজ করার আগে আমি বিপিএনটা সরাই দিতেছি অন্য জায়গায়, বিপিএনটা সরাই দিতেছি, একটু ওয়েট প্লিজ। এয়ারড্রপে কাজ করার আগে এরকম একটা নোটপ্যাড আছে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। না এরকম নোটপ্যাডের মধ্যে আপনারা এই যে এইখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনারা লিখতে পারবেন এই এয়ারড্রপ, এরকম ধরেন এয়ারড্রপ ইনফরমেশন, ইনফো লিখলে চলে যাবে এরকম আর কি, সরি ইনফো এরকম লিখবেন। লেখার পরে এখানে আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেম, টুইটার সব আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমার হচ্ছে এই দ্বিতীয়টা এয়ারড্রপ ইনফরমেশনের মধ্যে দেখেন আমার একটা ইমেল আছে, তারপরে আমার একটা টেলিগ্রাম আইডি আছে, তারপরে আমার তিনটা টেলিগ্রাম আইডি এখানে, সরি দুইটা, তারপর টুইটারের ইউজার নেম আছে, তারপরে হচ্ছে দেখেন টুইটারের প্রোফাইল লিঙ্ক আছে, মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক আছে, মিডিয়ামের ইউজার। আমি কিন্তু ওগুলো সাজাই নিছি, আপনারা অল সোশ্যাল মিডিয়া কী কী সাজাবেন আমি বুঝাই দিতেছি, বলে দিচ্ছি। আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, একটা টুইটার অ্যাকাউন্ট, একটা লিঙ্কে দিন, একটা ইনস্টাগ্রাম, একটা ইউটিউব, ইউটিউব তো ইজি, জাস্ট ইমেল দিয়ে লগ ইন করলে হয়ে যায়। মানে অল সোশ্যাল লিঙ্ক আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল ইউজার নেম আর প্রোফাইল লিঙ্ক এভাবে সাজায় নেবেন, তাহলে আপনাদের জন্য কী হবে, ইজি হবে। যেমন আমি দেখেন আমি এই ইমেলটা যদি জাস্ট কপি করি, অল্প সময়ের মধ্যে দেখেন আমি ফর্মটা ফিল আপ করতেছি, আপনাদের সামনে লাইভ করব। ইমেল আমি এখানে কী করলাম, দিয়ে দিলাম, জাস্ট কী করবো, কপি পেস্ট। তারপর টেলিগ্রাম আইডি চাইছে, ধরেন এটা আমার টেলিগ্রাম আইডি, আমি এটা দিয়ে দিতেছি এরকম আর কি। আমার তো এটা প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি, আমি তো জয়েন করেছি অন্য আইডি দিয়ে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কী করতেছি দেখাইতেছি। এখন টুইটার আইডি দেখেন কত ইজি, জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। এটা তাহলে আর কী করতে হবে না, বারবার আপনাদের কী করতে হবে না, ঝামেলা পোহাতে হবে না। যখন যেখানে যা চাইবে বোর্ডের মধ্যে চাইলে বোর্ডের মধ্যে দেবে। এখন হচ্ছে রিটুইট লিঙ্ক, রিটুইট লিঙ্ক এই যে এখানে কিন্তু আমি বলেছিলাম যে রিটুইট লিঙ্কটা লাগবে, যা সেই শেয়ার বাটনে ক্লিক করেন, এখান থেকে এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে দেখেন আমি লাইভ করতেছি আপনাদের সামনে লাইভ। এই এখন আমার এই রেডিট আর মিডিয়ামটা এই ফোনের মধ্যে নাই, আপনারা তো এটা বুঝছেন ব্যাপারটা। রেডিট আর মিডিয়ামটা ধরেন আমি একটা দিয়ে দিলাম আপনাদের সামনে অ্যাট দ্য রেট এরকম আর কি। ওকে মিডিয়ামটা সেম এরকম, মিডিয়ামের ইউজার নেম দিয়ে দিবেন অ্যাট দ্য রেট সহকারে। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কি স্মার্ট চেন অ্যাড্রেস, এটা কই পাবেন, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। আমি নোটটা সরাই, আমি ট্রাস্ট ওয়ালেটটা নিয়ে আসি, এই যে ট্রাস্ট ওয়ালেট, এটা আমার ট্রাস্ট ওয়ালেট। এই ফোনটা অবশ্য হ্যাং করতেছে এখন, আমি হচ্ছে নোটটা সরাই নিই এখান থেকে। এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আমি কী করবো, ট্রাস্ট ওয়ালেট থেকে এই ওয়ালেট কীটা দেখেন আমি বুঝাই আপনাদেরকে, বোঝানোর জন্য করতেছি। ধরেন আমি আমার আরও ওয়ালেট আছে ওইটা দিই, এটা তো একবার দিছি আমি অন্য অন্যটার মধ্যে। জাস্ট বিএনবি স্মার্ট চেনের অর্থ হলো এই যে কালোটা, ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস আর বিএনবি ওয়ালেট অ্যাড্রেস একই, মানে দুইটা একই একই ধরনের কাজ করবে। জাস্ট এখানে দিবেন, দেওয়ার পরে সাবমিট। আমার কিন্তু দেখেন সাবমিট করার আগে একটা জিনিস দেখাই, আমার এই নোটের মধ্যে কিন্তু ইথিরিয়াম অ্যাড্রেস আছে এই যে নিচের দিকে, মানে আমি এটা দিয়ে অলরেডি জয়েন করছি, ওটা দিয়ে আমি তো আর এখন আর ওইটা সাবমিট করবো না, আপনাদেরকে দেখানোর জন্য এখন করতেছি। এখন হচ্ছে জাস্ট সাবমিট, দেখেন আমার কিন্তু জয়েন করা কমপ্লিট। এখন যদি আমি বুটের মধ্যে আসি তো আমার কিন্তু সব কাজ শেষ, এখন চাইলে আমি রেফার করতে পারি এতটুকুই, আর চাইলে আমার তার রেফারেল লিঙ্ক দিবে, তখন আমি কিন্তু কী করতে পারি, রেফার করতে পারি। কিংবা উইথড্রলের মধ্যে ক্লিক করলে যদি আমরা দেখি যে এখন হয়তো বোর্ডটা এই যে দেখেন রেফারেল লিঙ্ক আমাকে দিচ্ছে, তারা উইথড্রলের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু তারা বলবে যে রিওয়ার্ড আর্ন অফ ইয়োর কমপ্লিট ট্যাক্স টু ভ্যালিড রেফারেল ওয়ালেট অটোমেটিকলি সেন্ড ইয়োর ওয়ালেট, মানে ক্যাম্পেইন যখন এন্ড হইব তখন আপনারা অটোমেটিকলি পাঠিয়ে দিব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কথা মনে রাখবেন, যখন আপনি নিয়ম ভিত্তিক কাজ করবেন স্বয়ং আল্লাহ তাআলা আপনার হেল্প করবো, কারণ আপনি হালাল কাজ করছেন। যখনই আপনি নিয়মের বাহিরে কাজ করবেন, অলসতা করবেন, তখন প্রেমের না পাইলে কারো কিছু করার তো নাই নাই, ইভেন আল্লাহ আপনার সাহায্য করবো না, কারণ আপনি নিয়মের বাহিরে কাজ করছেন। স্বয়ং আল্লাহ তাআলা যে নাকি নিয়মটার সৃষ্টি করছে সেই নিয়মটারে ফলো করে, বুঝতে পারছেন ব্যাপারটা, আল্লাহ তাআলা নিয়মটারে এতটাই গুরুত্ব দিছে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই। ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দিয়েন, আল্লাহ হাফেজ। আবার আরেকটা কথা বলে যাওয়ার আগে,
বুটের মধ্যে কিন্তু বেশি সময় সাবমিট হয় এই ডিটেলসগুলো, এটা জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে নিছে, বাট এই বুটের মধ্যেই কিন্তু আপনার এই টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম, তারপর রেডিট, ইনস্টাগ্রাম, ওই বুটের মধ্যেই চাই, স্টেপ বাই স্টেপ আপনারা দিয়ে দেবেন এগুলো। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটা এয়ারড্রপের মধ্যে প্রপারলি জয়েন করতে হয়। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। তবু আমি আরেকটা এয়ারড্রপ থেকে দেখাই দিই শেষমেশ। অন্যান্য এয়ারড্রপগুলো দেখেন, স্টার্টের মধ্যে ক্লিক করার পর সব কিছুতে যখন জয়েন শেষ হয়, তখন এই যে বলতেছে যে সাবমিট ইউর টুইটার লিঙ্ক, এই যে টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিছি, তারপরে বলতেছে যে ডিসকর্ড ইউজার নেম দিলাম, তারপরে বলতেছে ইয়েসে ক্লিক করার জন্য ইয়েসে ক্লিক করলাম, ওয়ালেট চাইল ওয়ালেট দিলাম, এখানে ইন্ট্রোডাকশন কিন্তু আমাকে বলে দিচ্ছে তারা। তো এইভাবে করে হচ্ছে বুটের মধ্যেই সাবমিট করতে হয়, এটা খেয়াল রাখেন, মাথায় রেখেন। তো আমি চলে যাচ্ছি, ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট আশা করতেছি। আল্লাহ হাফেজ।